হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আজকে হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা মূলত দুই ধরনের অডিয়েন্সদের জন্য তৈরি করা প্রথমত হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে যারা এয়ারডবে কাজ করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর সেকেন্ড অডিয়েন্স হচ্ছে যারা আসলে মূলত ট্রেডিং করে অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে মূলত আপনার সাথে আমি দুইটা ওয়েবসাইটের পরিচয় করে দেবো মূলত আপনারা যারা আসলে পুরাতন আছেন দীর্ঘদিন যাবত এয়ারডপে কাজ করেন বা দীর্ঘদিন যাবত ট্রেডিং করে থাকেন তারা প্রত্যেকে আশা করি এই ওয়েবসাইটটার সাথে পরিচিত বা যারা নতুন আছেন তারা হয়তো বা এই ওয়েবসাইটটা সম্পর্কে তেমন একটা জানেন না তো এই ওয়েবসাইটটা আমি মনে করি আপনাদের জন্য খুবই হেল্প করবে সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদিও ভিডিওটা হয়তো একটু লম্বা হবে বা একটু ফালতু বকর বকর হতে পারে তারপর অনুরোধ থাকবে কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনার উপকার হবে তো এই ভিডিও ওয়েবসাইট দুটো আপনার কখন প্রয়োজন হবে সেটা আগে ফার্স্টে বলে নিই তারপর ওয়েবসাইটটার সাথে আমি বিস্তারিত পরিচয় করে দিচ্ছি আর একটা ইম্পর্টেন্ট কথা যারা ট্রেডার আছেন তারা ভিডিওর ফার্স্ট অংশ দেখেন না দেখেন কোনো সমস্যা নেই বাট যারা ট্রেডার আছেন তারা অবশ্যই ভিডিও শেষ অংশটা দেখবেন সেখানে ইম্পর্টেন্ট কিছু থাকবে ট্রেডারদের জন্য মেন টপিকে আসে আমি রিসেন্টলি বা দীর্ঘদিন যাবত আমি যতদিন যাবত এয়ার টপে কাজ করছি আপনাদের কাছ থেকে একটা কমন কোয়েশ্চেন আমি সবসময় ফেস করি সেই কমন কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া আমি এই টোকেনটা রিসিভ করছি এই টোকেনটার মার্কেট প্রাইস কত বা এই টোকেনটা আমি পাইছি এটা আমি কোথা থেকে এক্সচেঞ্জ করতে পারবো এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন আমি আপনাদের পেয়ে থাকি তো এই সাইটের মধ্যে থেকে আপনাদের এই সকল কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন সেকেন্ডলি হচ্ছে ট্রেডারদের কাছ থেকে আমি বিভিন্ন কোশ্চেন পেয়ে থাকি যে ভাই আমি একটা টোকেনের নিউজ পাইছি এই টোকেনটা আমি হোল্ড করতে যাচ্ছি বাট এই টোকেনটা আমি কিনবো কোথা থেকে কারণ এক একটা টোকেন দেখা গেছে এক একটা এক্সচেঞ্জের মধ্যে লিস্ট থাকে আমি যদি একটু ডিটেলসে বলি আমরা রিসেন্টলি কিন্তু বাইনান্সের একটা প্রবলেম ফেস করতেছি আমরা প্রত্যেকে জানি যারা ট্রেডিং করতেছি যে বাইনান্সে যে টোকেনগুলো লিস্ট হয় সেই টোকেনগুলো যদি আমরা সঠিক সময়ে কিনতে পারি তাহলে সেখান থেকে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারি বাট প্রবলেমটা হচ্ছে বাইনান্স থেকে যখন আমরা অ্যানাউন্সমেন্ট পাই যে এই টোকেনটা লিস্ট করা হবে বাট আমরা কিন্তু জানি না যে এই টোকেনটা এখন কোথা থেকে কিনবো কারণ বায়নান্স এটা লিস্ট হওয়ার কথা চলতেছে আমরা কিন্তু এখন আর বায়নান্স থেকে কিনতে পারবো না লিস্ট হওয়ার পরে কিনতে পারবো বাট আমাদেরকে লিস্ট হওয়ার আগেই কিনতে হবে তাহলে আমরা ভালো প্রফিট করতে পারবো তার মানে হচ্ছে আমাদেরকে অন্য এক্সচেঞ্জ থেকে কিনতে হবে তো আমরা তো জানিই না যে কোন টোকেন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে তো এই প্রবলেমটার সলিউশনটা পাবেন আপনি এই দুইটা ওয়েবসাইট থেকে তো হোক অনেক ফালতু ফুল করছি সাইডটা ফার্স্টে দেখায় তাহলে আপনার কাছে ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে সাইট দুটার সাথে আপনার মোটামুটি সবাই পরিচিত একটা হচ্ছে কয়েন গেকো আর একটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ দুইটা সাইট মোটামুটি সেম বলতে পারেন আমার কাছে দুইটা সাইট একদমই সেম এই এটারও যে কাজ আর কয়েন গেকো যে সাইটটা দুটা একই কাজ তো আমি একটা সাইডে দেখিয়ে দিচ্ছি দুটার কাজ একদমই সেম আপনার মানে এখানে আসলে দুইটা সাইডের দেখানোর কারণ হচ্ছে কিছু কিছু টোকেন আছে মানে যেগুলো একটা জনপ্রিয় টোকেন সেগুলো মোটামুটি দুইটার মধ্যেই লিস্ট আছে বাট কিছু কিছু টোকেন আছে যেটা হয়তো বা আপনি কয়েন গেকোতে সার্চ করলে পাবেন বাট কয়েন মার্কেট ক্যাপে পাবেন না আবার অপর দিকে দেখা গেছে আপনি কয়েন মার্কেট ক্যাপে সার্চ করলে পাবেন কয়েন গেকোতে পাবেন না এই কারণে দুইটা সাইটেই মনে করি আপনাদের সেভ করে রাখা প্রয়োজন তো আমি তো বললাম ব্যবহারবিধি দুইটার সেমই তো যেমন আমি ধরে নিচ্ছি আমি এক্সাম্পল সব ধরে নিচ্ছি যে কোন টোকেন বলবো এক্সাম্পল সব টি ডাব্লিউটি টোকেন টি ডাব্লিউ টোকেন আমরা নিউজ পেলাম যে এটা হয়তো আজকে বাইনান্সে লিস্ট করবে তো আমাদেরকে তো এটা জানতে হবে যে এটা যদি বায়েনান্সে লিস্ট করে আমরা কোন এক্সচেঞ্জ থেকে এটা কিনতে পারবো তো সেটা জানা জানার জন্য আমরা কী করব কয়েন কে এক্সচেঞ্জ সাইডে আসলে এরকম একটা ইন্টারভেস থাকবে সিম্পলি যে সার্চ বক্স বক্স দেখতে পারছেন সার্চ বক্সের মধ্যে আসবেন এখানে আসার পর সিম্পলি আপনি আর যে টোকেনটার মানে তথ্য জানতে চাচ্ছেন সে টোকেনটা এখানে সার্চ করুন যেন আমি এখানে টি ডাব্লুটি লিখে সার্চ করতেছি টি ডাব্লিউটিটাকে সার্চ করে দেখতে পাচ্ছেন টোকেনটা কিন্তু এখানে নিচে চলে সো আমি টি ডাব্লিউটির উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে কিন্তু এই টোকেনের এ টু জেড শুধুমাত্র যে মানে কোন এক্সচেঞ্জ সাইডের লিস্ট আছে বা প্রাইস এটা শো করবে না এ টু জেড সকল তথ্য এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন নিচের দিকে যদি আমি স্ক্রল করি এখানে টি ডাব্লুটির মানুষ হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের টোকেন তারপর এটার বর্তমান মূল্য হচ্ছে সাইট সেন্টের মতো আর নিচের দিকে আসলে এটা এ তাদের র্যাঙ্ক অনুযায়ী একশো পঁচাত্তর নাম্বার র্যাঙ্কে আছে ট্রাস্ট ওয়ালেটের যে ওয়েবসাইট সেটা এখানে আছে তারপর তাদের টুইটার ফেসবুক বা তাদের যে আসলে মানে সোশ্যাল মিডিয়ায় যত ইনফরমেশান সব কিছু এখানে আসে কত সাপ্লাই কত কি ভলিউম কত সমস্ত ইনফরমেশান এগুলো এখানে আসে এগুলো আপনাদের যার যতটুকু প্রয়োজন সেটা কালেক্ট করে নেবেন এই ইনফরমেশানগুলো বেশিরভাগ আসলে সাপ্লাই কত এগুলো মূলত ট্রেডার বেশি প্রয়োজন হয়ে থাকে তারা একটু নিচের দিকে যদি আসেন এখানে দেখতে পারবেন মার্কেট নাম একটা অপশন লেখা আছে অভারভিউ লেখা তার পাশে মার্কেট লেখা যদি আপনি এখানে মার্কেট অপশানে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কোন কোন এক্সচেঞ্জের মধ্যে এই টোকেনটা এক্সচেঞ্জ চলতে সব কিন্তু এখানে লেখা আছে আমি এখান থেকে যদি দেখি এখান থেকে আমি ধরলাম যে বাইন্যান্সের লেখা না মানে লিস্ট নাই আমি এক্সাম্পলস্বরূপ বলতেছি বাইন্যান্সের লিস্ট নাই তাহলে দেখতে দেখতে পাচ্ছেন এই টোকেনটা আমরা বায়নান্স ব্যতীতেও কিন্তু এমএক্সি থেকে কিনতে পারবো তারপর হটবিট থেকে কিনতে পারবো তারপর হু এক্সচেঞ্জ থেকে গেট ডো টাই এখানে আর অসংখ্য এক্সচেঞ্জ আছে আমি সেকেন্ড আরেকটা যদি আমি এখান থেকে আপনাকে কয়েন মার্কেট ক্যাপে চলে যাই দুইটার প্রসেস একই এখানেও দেখতে পাচ্ছি একদম উপরে সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করে দেবো এখানে টোকেনের নাম লেখবো এখানে আমি অন্য একটা টোকেন লিখি যেমন জুল টোকেন লিখলাম এখানে আমি জুল টোকেন লেখলে দেখতে পাচ্ছেন এখানে জুল সোয়াইপের জুল টোকেনটা চলে আসছে তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই টোকেনের ইনফরমেশন এখানে চলে আসছে এখানে জুল টোকেনের বর্তমান প্রাইস হচ্ছে প্রায় তিরিশ সেন্টের মতো সেটা এখানে দিয়ে দিছে এবং এই টোকেনটা আমরা কোথা থেকে পাবো এখানে মার্কেট অপশনে ক্লিক করে দিলে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আমি ধরে নিচ্ছি যে জুল টোকেনটা ধরেন আজকে এক বায়নাসে লিস্ট হবে বাট আমরা তো তাহলে কিনবো কোথা থেকে কেনার জন্য সিম্পলি আসবেন ওয়েবসাইটের মধ্যে সার্চ বক্সে যে জুল বা যে টোকেনটাই হোক না যেটা তথ্য জানতে সেটা এখানে লিখবেন লিখলে দেখতে পারবেন যে সমস্ত তথ্য জ্ঞান চলে আসছে নিচের দিকে আসলে দেখতে পারবেন এটা কোন কোন এক্সচেঞ্জ থাকে থেকে আপনি এই মুহূর্তে কিনতে পারবেন সমস্ত কিছু এখানে দেওয়া আছে এখানে যেমন আমি যদি এখন জুল টোকেনটা কিনতে চাই গেট ডট আইও থেকে আমি জুল টোকেনটা কিনতে পারবো হটবিট থেকে কিনতে পারবো এমএক্সি থেকে কিনতে পারবো হু এক্সচেঞ্জ থেকে কিনতে পারবো জুল সোয়াইপের নিজস্ব সোয়াইপ আছে সেখান থেকে আমরা কিনতে পারবো প্যানকেক সোয়াইপ থেকে কিনতে পারবো বিটমার্ট থেকে কিনতে পারবো এরকম কিন্তু আমি সমস্ত ইনফরমেশন এই সাইটটার মধ্যে পেয়ে যাব তো এই সাইটটা আপনারা যারা ট্রেডার আছেন তাদেরও হেল্প হবে প্লাস হচ্ছে গিয়ে আপনারা যারা আসলে এয়ারডপে কাজ করেন এয়ারডপে কাজ করার পর আসলে মেন প্রবলেমটা হয় কি বিভিন্ন সময় আমরা বিভিন্ন টোকেন পেয়ে থাকি বাট ওই টোকেনগুলোর বর্তমান বাজার মূল্য কত বা এটা কোন এক্সচেঞ্জে নিয়ে সেল করতে পারবো সেটা আসলে আমরা জানি না তাদের জন্য এই ওয়েবসাইটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আমি বলে আমি মনে করি আর কি তো যাই হোক আমি আরেকটু যদি ডেট বলি যেমন বিভিন্ন টোকেন আছে যেগুলো ট্রাস্ট ভ্যালু শো করে না আপনি সেই টোকেনের নামটা এখানে আপনি সার্চ করেন সার্চ করার পর দেখা গেছে এখানে আপনি প্রাইসটাও জানতে পারবেন যেমন এখানে প্রাইস দেওয়া আছে একত্রিশ সেন্ট এবং কোন এক্সচেঞ্জে নিয়ে সেটা সেল করে আপনি আপনার প্রফিটটা নিয়ে নিতে পারেন সেটাও কিন্তু এখানে এ টু জেড দেওয়া আছে এই দুইটা সাইটের এই কাজগুলো ছাড়া আরও বিভিন্ন কাজ আছে এখানে আপনার মার্কেটে কত ডলার এখন আছে ভলিউম কত বা সমস্ত ডমিনেন্স কত এই টাইপের অনেক কিছু আছে যেগুলো আসলে হেল্প করো স্পেশালি ট্রেডারদের ট্রেডারদের জন্য যদিও এই ভিডিওটা আসলে আপনাদের দুই টাইপের অডিয়েন্সদের জন্য তৈরি করা দেখে আমি এখানে বিস্তারিত বলতেছি না আপনারা বিস্তারিত জানার জন্য ইউটিউবে যে একটু সার্চ করবেন যেমন কয়েন মার্কেট ক্যাপ রিভিউ বা কয়েন গেকো রিভিউ এগুলো টাইপের সামথিং সার্চ করলে আশা করি এগুলার এ টু জেড এগুলোর আরও অনেক ফিচার আছে এই দুইটা সাইটের আরও অসংখ্য ব্যবহার আছে তো সেগুলো নিয়ে আমি আলোচনা করবো আমার আজকে মেন টপিকটা ছিল যে এখান থেকে আপনার কীভাবে টোকেনের প্রাইস এবং কোন 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 টো এক্সচেঞ্জের মধ্যে টোকেনগুলো লিস্ট আছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরা এই কারণে হচ্ছে এই ভিডিওটা তৈরি করা তাই বাকি ফিচারগুলো নিয়ে আমি আলোচনা আজকে করতেছি না এখন আসি আরেকটা টপিকে যেটা আমি ভিডিও ফার্স্ট অংশে বলছিলাম যারা ট্রেডার আছেন তাদের জন্য ভিডিওর লাস্ট অংশে কিছু থাকবে তো সেই অংশটুকুক এখন আলোচনা করা যাক আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম মানে ট্রেডিং টিউটোরিয়ালের লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আর ট্রেডিং করব না ট্রেডিং ক্লোজ করে দেবো তো সেই মানে স্টেটমেন্টটা দেওয়ার পর থেকে আপনারা অনেকে আমাকে নক করতেছিলেন বা কমেন্ট সেকশন ইনবক্স অনেক জায়গায় আপনাকে বলছেন যে ভাই এভাবে আপনি এই ট্রেডিংটা অফ করে দেন না আমাদের প্রবলেম হবে বা আমরা দেখা যাচ্ছে মাস্ক পথে আসি এই টাইমে যদি আপনারা আমাদের হাত ছেড়ে দেন আমরা প্রবলেমে পড়ে যাব তো আমি আসলে এতটুকুই বলবো আমি আমার নিজের অবশ্যই ব্যক্তিগত প্রবলেমের কারণে ট্রেডিংটা বাদ দিতেছি এক্ষেত্রে তারপর আমি চেষ্টা করবো আমি ট্রেডিং বাদ দেওয়ার আগেও যাতে আপনাদেরকে মোটামুটি একটু গুছিয়ে দিয়ে যেতে পারি যাতে আমি যদি ট্রেডিং নাও করি আমি যদি অনলাইন নাও থাকি আমার যতগুলো ট্রেডিং টিউটওয়ালে ভিডিও আছে সবগুলো ভিডিও দেখে যাতে আপনার প্রবলেম অর্থাৎ ট্রেডিংয়ের প্রবলেমগুলো আপনি নিজে নিজে সলভ করতে পারেন সেই টাইপের যা যা প্রয়োজন হবে আমি ট্রেডিং বাদ দেওয়ার আগে চেষ্টা করব সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া দিয়ে যাওয়ার জন্য আশা করি নেক্সট নেক্সট তিন চার দিনে আমার ট্রেডিং নিয়ে যে কটা ভিডিও আপনাদের প্রয়োজন হবে বা আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের যে যে প্রবলেমগুলো বলবেন সেগুলো নেক্সট তিন চার দিনের মধ্যে আমি কভার করে দেওয়ার চেষ্টা করব তারপর হয়তো বা থেকে পাঁচ দিন পর একটা ভিডিও আসবে যে পর ফাইনালি ট্রেডিং যে মানে সিজন বলেন বা আমার নিজের ট্রেডিং আছে সব কিছু আমি ক্লোজ করে দেব। তো যাই হোক আরেকটা মেন টপিক যেটা যেটা আসলে আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি একটা লিস্ট আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি কোন মানে চ্যানেল থেকে ভালো সিগনাল পাবো ফ্রিতে বা ট্রেডিং সম্পর্কে নিউজ কোন চ্যানেলে পাবো তো এই টাইপের আসলে তো চ্যানেলের অভাব না আপনি যদি বাংলাদেশি চ্যানেল বলেন ইন্ডিয়ান চ্যানেল বলেন ইন্টারন্যাশনাল চ্যানেল বলেন অসংখ্য চ্যানেল আছে যারা আসলে ফ্রিতে ট্রেডিং সিগন্যাল দিয়ে থাকে এমনকি ট্রেডিংয়ের আমরা যে নিউজ বেস ট্রেডিং করতেছি সেখানে যে বড়ো বড়ো নিউজগুলো আসছে এই টাইপের কিছু কিছু চ্যানেল আছে যারা ভালো নিউজও শেয়ার করে থাকে তো আমি চেষ্টা করব আমি আমার নেক্সট ভিডিওতে এই টাইপের একটা ভিডিও করার জন্য যে সব আমি ভিডিওর মধ্যে মূলত মেবি হয়তো পাঁচ থেকে দশটা চ্যানেলের নাম শেয়ার করবো আপনাদের সাথে তো সেই চ্যানেলগুলোতে আপনারা জয়েন হবেন এবং জয়েন হয়ে হলে সেখান থেকে ফ্রিতে আপনারা সিগন্যাল কালেক্ট করতে পারবেন এবং সেখান থেকে ট্রেডিংয়ের ভালো ভালো নিউজও আপনারা সেই ওয়েবসাইট সরি সেই চ্যানেলগুলো থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের জানা মতো যদি কোনো ভালো চ্যানেল থাকে যে চ্যানেলগুলো আপনি ফলো করছেন এবং ফলো করে সেই চ্যানেল থেকে ভালো প্রফিট পাইছেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার পরিচিত চ্যানেলের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে যাবেন আমি চেষ্টা করব যতগুলো চ্যানেল আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে সাজেস্ট করবেন প্রত্যেকটা চ্যানেল আমি চেক করবো আমি নিজে কিছু চ্যানেলে জয়েন আসি সবগুলো চ্যানেল মিলিয়ে নেক্সট ভিডিওতে মোটামুটি পাঁচ থেকে দশটা চ্যানেলের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো আশা করি পরবর্তী যে ভিডিওটা করব সেই ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে ট্রেডিংয়ে সেই জিনিসটা আপনাদের আরও বেশি হেল্প করবে আর এছাড়াও যদি ট্রেডিং রিলেটেড আর কোনো কোশ্চেন থাকে বা আপনারা যদি মনে করেন যে ট্রেডিং রিলেটেড আরও কোনো বিষয় আছে যেগুলো আমি কভার করি নাই ওই জিনিসগুলো কভার করাটা আপনাদের জন্য জরুরি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি ট্রাই করব নেক্সট তিন চার দিনের মধ্যে সেই জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনার পরিচিত যদি ভালো কোনো ট্রেডিং চ্যানেল থাকে সেটার ইউজার নেমটা কাইন্ডলি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন